हर दिल जो प्यार करेगा। প্রিয়জনেরা কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে চলে আসলাম সালমান শাহর কিছু জনপ্রিয় গান এবং হিন্দি সালমান খানের কিছু জনপ্রিয় গান কম্পেয়ার করার জন্য, এবং এই গানগুলোর মধ্য থেকে কোন গানটি আপনাদের মাঝে বেশি প্রিয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট হম তুমকো নিগাহো মে इस तरह छुपा ले। तो प्रथमे সালমান শাহর যে জনপ্রিয় গানটি নিয়ে আসলাম সেটি হলো প্রিয়জন সিনেমার এ জীবনে যারে চেয়েছি গানটি। এ জীবনে যারে চেয়েছি আজ গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং এন্ডু কিশোর। তুমি ছিলে না ছিল না আশা তোমায়। এতে সালমান শাহর বিপরীতে ছিলেন আঞ্জুমান শিল্পী এবং এই জুটির এই গানটি চির অমর হয়ে আছে। সালমান খানের যে গানটি নিয়ে আসলাম সেটি হলো তুম কোন ভুল পায়েঙ্গে সিনেমার বিন্দিয়া চমকে গানটি। বিন্দিয়া চমকে চুড়ি খনকে লগ মারে লশকারে হম হো গে তুম। গানটি গেয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক এবং সোনু নিগম। ছুপতি নাহি দিল কি বাতে সব কহে জাতি। গানটিতে সালমান খানের বিপরীতে ছিলেন দিয়া মির্জা এবং এটি সালমান খানের একটি অন্যতম জনপ্রিয় গান। জো নজর আ জাতে হো কুছ ভি নজর নাহি আতা। গানটিতে দিয়া মির্জা বেশ অসাধারণ ডান্স করেছেন। এখন সালমান শাহর যে গানটি নিয়ে আসলাম সেটি হলো স্বপ্নের নায়ক সিনেমার নিশিদিন প্রতিদিন গানটি। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে। জনপ্রিয় এই গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী রুনা লাইলা। এটি সালমান শাহ শাবনূর জুটির অন্যতম একটি সেরা গান এবং এই গানটিতে সালমান শাহকে পুরাই রাজপুত্রের মতো লেগেছিল। এখন সালমান খানের যে গানটি নিয়ে আসলাম সেটি হলো গার্ভ সিনেমার হাম তুমকো নিগাহো মে গানটি। হম তুমকো নিগাহো মে ইস তরহ ছুপা লেঙ্গে। অসাধারণ এই গানটি গেয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং শ্রেয়া ঘোষাল। গানটিতে সালমান খানের বিপরীতে ছিলেন শিল্পা শেঠি এবং এটি সালমান খানের অন্যতম একটি জনপ্রিয় গান। ও তারোঁ সে মাঙ্গ সাজা দুঁ দামন মে খুশিয়াঁ। তো বন্ধুরা, সালমান শাহ এবং সালমান খানের গানগুলোর মধ্য থেকে আপনাদের মাঝে কার গানগুলো বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।